এখন আপনারা দেখছেন যাদবপুরের স্টেশন রোডের মার্কেট। এটা যাদবপুর স্টেশন থেকে 8B বা রেল লাইনে যাওয়ার পথে এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে বাজার এবং এমন কোনো কিছু নেই যে আপনি এখানে পাবেন না, সমস্ত রকমের জিনিসপত্র পাবেন। হাঁড়ি, কড়া, ডিশ, থালা, প্যান, জামা, কম্বল, মুখে মাস্ক, সোনা দানা, ঘড়ি, যা কিছু আপনার পছন্দ মতো এই বাজারে পেয়ে যাবেন। এই বাজার খুব কম দামে সমস্ত কিছু পাওয়া যায়, খুব সস্তায় সহজে পাওয়া যায়। এটা এখানকার মন্দির, কালী মন্দির, এটা শিবের মন্দির রয়েছে। এখানে প্রচুর ভক্ত আসে এবং এখানে এসে সবাই পূজা অর্চনা করে। এখন আমরা যাব স্টেশনের দিকে। এই পথটা সোজা গেলে স্টেশন আমরা পাব। এখানে দুটো বিশেষ আকর্ষণীয় জিনিস আছে। এক হলো ইউনিভার্সিটি ক্যাম্পাসের 1 নম্বর গেট এবং দ্বিতীয় হলো KPC হসপিটালে ঢোকার প্রথম গেট। এখন আমরা দেখে নেব আমাদের প্রথম গেট, ইউনিভার্সিটি ঢোকার প্রথম যে গেটটা রয়েছে, যেটাকে সবাই 1 নম্বর গেট বলে পরিচিত বা সবাই চেনে, সেই গেট হলো এইটা। এটা হলো ইউনিভার্সিটির 1 নম্বর গেট। তো এটা হলো KPC হসপিটালে ঢোকার 1 নম্বর গেট। এখান দিয়ে সবাই মোটামুটি যায়। এটা সোজা গেলে আমরা দেখতে পাবো স্টেশন চত্বরের দিকে যেতে। এখানে বিভিন্ন ধরনের আপনি জিনিস পাবেন, চারিপাশেই রয়েছে সমস্ত জিনিসে ভরপুর। আর যেহেতু এখন দুপুর, অনেকটাই দুপুর রয়েছে, তাই সমস্ত দোকান কিন্তু এখনও পর্যন্ত এসে উপস্থিত হয়নি। এখানে সুন্দর সুন্দর প্যাম দেখতে পাবেন, গেঞ্জি রয়েছে সুন্দর সুন্দর। এই যে জায়গাটা, এখানে খুবই ভালো ভালো জিনিস পাওয়া যায় এবং সবথেকে বিশেষ আকর্ষণীয় যেটা, ওটা খুবই সস্তা। একটা অজান্তা রয়েছে বস্ত্রদ্বীপ, এখান দিয়ে সমস্ত জুতো পাবেন আপনি। এখানে সমস্ত খাবার জিনিস পাবেন, মেয়েদের কেনাকাটির জিনিস আমি জানি না সঠিক, এইগুলো খুবই সস্তায় পাওয়া যায়, খুব চিপ রেট বলতে পারো। কারণ এই মুহূর্তে মানুষের কাছে পয়সাটা খুবই কম, কারণ সবাই জানে যে সবাই কাজ হারিয়েই তাদের যে কোনো উপায়ে দিন যাপন করতে হয় এবং সস্তায় জীবন যাবে। তালাচাবির দোকান দেখতে পেলাম, এটা দুদিকে, একটা স্টেশনের দিকে, ওদিকে রেললাইনে। আমরা এখন স্টেশনের দিকে যাব। স্টেশনের দিকে যেতে যেতে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবো, যেমন একটা লটারির দোকান রয়েছে, একটা এই প্যাঞ্জামার দোকান রয়েছে, একটা বড় বস্ত্রালয়ের দোকান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তো এই দোকানগুলোতে সমস্ত রকমের জিনিস মোটামুটি আপনি পেয়ে যেতে পারেন। এটা রাস্তাটা সোজা স্টেশনের দিকে গিয়েছে। এই দোকানের সামনে চারিদিকেই দেখুন প্রচুর দোকান বসেছে এবং এরা কিন্তু প্রতিদিনের দোকান, সকালে লাগায় আবার সন্ধ্যেবেলায় দোকানগুলো এদের তুলে নিতে হয়, কিছু করার নেই। কারণ জীবন গতিশীল, সেই গতিশীল জীবনের মধ্য দিয়েই আমাদের বাঁচতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে, তাই এদের এটাই জীবিকার পথ। এই দোকানটাতে কিন্তু খুব সস্তায় জামা প্যান্ট পাওয়া যায়। এখানে চারিদিকেই দোকান রয়েছে, ফুলের গাছ, সুন্দর সুন্দর ফুল রয়েছে। এখানে ডল রয়েছে, কিছু টেডি বিয়ার রয়েছে। এখন আমরা যাবো একটা কচুরির দোকানে, এখানে খুব সুন্দর কচুরি পাওয়া যায় এই দোকানটাতে। এই দোকানে নিরামিষ কচুরি পাওয়া যায়। আমার সাথে সুমন রয়েছে, ও এখন খাওয়া দাওয়া করবে। তো এখানে খুবই, 4 পিস মনে হয় 20 টাকা নেয়, খুব সুস্বাদু বানায়। ছেলেটা দেখছে আমার দিকে, তো এখানে খুবই সুস্বাদু বানায়, খেতে খুবই টেস্টি। ঘুগনি দিয়ে দেয়, আলুর দমও দিয়ে দেয়, ও এখন খাবে ওর সাথে, আমিও খাওয়া দাওয়া করবো কিছুটা, কারণ সকাল থেকে অনেকটাই খিদে পেয়েছে, অনেক দূরে গিয়েছিলাম। তো যাওয়ার দরুন কিছু খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া হবে, শিবিহালা থেকে আসছি, তো সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখন খাওয়া দাওয়া সারছে, খাওয়া দাওয়া সারার পর আমরা স্টেশনে যাবো, কিছু কেনাকাটি বাকি আছে, সে কেনাকাটি করে আবার ক্যাম্পাসে ফিরে আসবো।
তো এখন এটা যাদবপুর স্টেশন, যারা আসনি তারা দেখে নাও বা যারা এসছো তাদের মনে হয় পরিচিত, এটা পুরোটাই স্টেশন, ঠিক আছে? এটা এক নম্বর প্ল্যাটফর্ম, ওটা দু নম্বর প্ল্যাটফর্ম, ওটা দিয়ে ডাউন ট্রেন যায়, এটা দিয়ে আপ ট্রেন যায়। এখন আমরা যে দোকানে যাব সেটা হলো গাছ গাছের দোকানে, কিছু কেনাকাটি আছে। ট্রেন আসছে এই, এটা হচ্ছে আপ ডাউন ট্রেন, মাফ করবেন, এটা হচ্ছে ডাউন ট্রেন। এই ডাউন ট্রেনটা একদম, এটা কোন ট্রেন বলতে পারবো না, তবে মূলত ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং সবই ট্রেন এখান দিয়ে পাস হয়, এবং আপ ট্রেন তো এই নম্বর এখান দিয়ে আসে। এইটা হলো গাছের দোকান স্টেশনে, এক নম্বর প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন খুব গাছের দোকান। গাছের তো শক্তি সবাই মোটামুটি জানা আছে। তো এখন ওই দোকান থেকে অন্য একটা দোকানে আমরা যাব। এখন যে জায়গাটা যাচ্ছে ঠিক লাইনটা ওই শেষ প্রান্তে যাচ্ছে, রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে, আগে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা এখন সেই রাস্তাটা ঘুরিয়ে দিয়ে অন্যদিকে সমস্ত দোকানগুলো ট্রান্সফার করে দিয়েছে। যারা আসলে তারা এই পথটা ভালো করে দেখে না, এক নম্বর থেকে এই পথে দিয়ে আমরা মেন রাস্তাতে যেতে পারি। এখানে এই দোকানগুলো সম্পূর্ণ কিন্তু নতুন, যেমন এই একটা রোলের দোকান আছে, এদিকে একটা কিছু দোকান আছে, এই গাছের দোকান। এরা যারা গাছ কিনতে চায় এখানে চলে আসতে পারো, খুব সহজে সস্তায় খুব সুন্দর সুন্দর গাছ এখানে পেয়ে যাবেন। টবও রয়েছে, বিভিন্ন ধরনের গাছও রয়েছে। এই ভদ্রলো এখানকার দোকানদার, এই দেখুন কত সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে। তো এই গাছগুলো দেখুন, আশা করি ভিডিওটা ভালোই লাগছে তোমাদের। তো ওখান দিয়ে না গিয়ে আরেকটা দোকানে গেলাম, এখানেও দেখো গাছের বিভিন্ন স্টিকার, বিভিন্ন ধরনের যেগুলো লাগে আর কি দৈনন্দিন জীবনে, সেরকম একটা দোকান, ভদ্রলোক মোবাইল ঘাঁটছে। তো এই গাছগুলো অনেকে চেনে বা অনেকে চেনে না, আমি দু একটা গাছের নাম জানি। এখন আবার আমরা ওখান দিয়ে মেন রাস্তাতে চলে এসেছি, মেন রাস্তা দিয়ে আমরা যাব এখন ইউনিভার্সিটির দিকে। তো ইউনিভার্সিটির মধ্যে এখন প্রবেশ করেছে। তো এই জায়গাটা মনে হয় সবাই মোটামুটি চেনে বা জানে, কারণ এই জায়গাটা সবার কাছে একটা পরিচিত জায়গা আশা করি। কিছু বলছে অনেকদিন পরে দেখা, এটা পুরোটাই মাঠ, আমাদের খেলার মাঠ। ইউনিভার্সিটির সমস্ত ছেলেমেয়েরা এখানেই খেলাধুলো করে, আজকে তো ছুটির দিন তাই সবাই এসছে এখানে খেলাধুলো করতে। আমরা যখন ভিডিওটা বানাই প্রায় তখন বাজে দুটো আড়াইটা তিনটে মতো বাজে, তখন ভিডিওটা বানাচ্ছি, তখন প্রায় প্রচুর সংখ্যক লোক এখানে খেলা করতে এসেছে। দেখা যাচ্ছে দেখুন চারিদিকেই সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলো করছে, ইউনিভার্সিটির পুরোটাই মাঠ। ফুটবল, ক্রিকেট, যে যার খেলা নিয়ে ব্যস্ত রয়েছে, ওটা আমাদের ক্যান্টিন, ওখানে সবাই খাওয়া দাওয়া করে। তো এখানে খেলাধুলো চলছে, আবার ইউনিভার্সিটির পথে চলছে, ও আমার সাথেই আছে, দুজনে পথ চলছে, যাবো আমাদের হোস্টেলেই আসবো। ও কিছু ফ্রেশ আছে, কিছু কেনাকাটি জিনিসপত্র আছে সেগুলো নিয়েছে নেব। ছবিটা ঠিক আসছে না কিন্তু তোলার চেষ্টা করছি। তো হেলে দুলে এখন যাচ্ছি রাজপথ দিয়ে হোস্টেলের দিকে। ওই একটা ছেলে মেয়ে প্রেম করছে মনে হয়, জানি না, তবে যাদবপুর অনেক কিছু দেয় প্রেম ভালোবাসা। অসাধারণ একটা চিত্র, তার সত্যি উপরে বলতে গেলে একটা অনন্য দৃশ্য, কারণ এইভাবে খোলা মাঠে এই করোনার পরিস্থিতিতে এসে একসাথে সমবেত হয়ে খেলাধুলো করা বা এসে আড্ডা মারা, এটা অনেক দিন ধরেই বন্ধ ছিল কিন্তু এখন নতুন করে শুরু হয়েছে, জীবনে নতুন একটা পথ চলতে শুরু হয়েছে।